হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ টুডাবাস। আজকে আমি এসে গেছি উলোবেড়িয়ায়, উলোবেড়িয়ার 58 গেটে। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, এই 58 গেটে একটা সুন্দর ছোট চিড়িয়াখানা তৈরি হয়েছে, আর আজকে আমি আপনাদের সাথে ওই চিড়িয়াখানাটাই সুন্দর ঘুরে ঘুরে দেখাব। একদম বাস স্ট্যান্ড থেকেই উল্টো দিকেই হচ্ছে এই সুন্দর চিড়িয়াখানাটা। একটা সময় ছিল যখন এখানে পিকনিক স্পট হিসেবে জায়গাটা ভাড়া দেওয়া হতো। চিড়িয়াখানা হওয়ার পর থেকে এই জায়গাটা কিন্তু সেই পিকনিক স্পটের জন্য বন্ধ হয়ে গেছে। আমি এখন আছি গচ্ছমুখ গেটের একদম টিকিট কাউন্টারের সামনে। এখানে এই গেটে ঢুকতে গেলে 15 টাকা টিকিট কাটতে হয়। আমি এসেই আগে এখান থেকে একটা টিকিট কেটে নিয়েছি নিজের জন্য। এই হচ্ছে সেই টিকিট। গচ্ছমুখ পর্যটন কেন্দ্রে আমি প্রবেশ করে গেছি। ভিতরের পরিবেশটা একদম সুন্দর সবুজে ভরা। ভিতরে এলে অবশ্যই আপনাদের মনটা জুড়িয়ে যাবে। দেখুন একবার চতুর্দিকটা সবুজে সবুজ। আর এই দেয়ালের গায়ে সুন্দর সুন্দর বন্যপ্রাণীদের ছবি আঁকা আছে, এগুলো বাচ্চাদের খুব ভালো লাগবে। আর এখান থেকেই আপনারা এই 58 গেটটাকে দেখতে পাবেন। হয়তো অনেক আগে আপনারা 58 গেটে এসেছেন, কিন্তু এখন এই চিড়িয়াখানাটা হওয়ার পরে এই পর্যটন কেন্দ্রটার একটা নতুন রূপ হয়েছে। আমি এসে গেছি চিড়িয়াখানাটার সামনে। এই গেট থেকে 1 মিনিটে হাঁটা পথ, হেঁটেই বাঁদিকেই পড়বে এই চিড়িয়াখানা গেটটা। এখনো পর্যন্ত 1 বছর হয়নি, ডিসেম্বর মাসে তৈরি হয়েছে এই চিড়িয়াখানাটা। এই হচ্ছে আমার টিকিট, 25 টাকা লেগেছে আমার এখানে এই চিড়িয়াখানায় প্রবেশ করতে। তো মাথাপিছু প্রত্যেকের খরচ হবে 40 টাকা। আমি প্রবেশ করে গেছি এই চিড়িয়াখানার ভিতরে। চিড়িয়াখানার ভিতরটাও খুবই সুন্দরভাবে গোছানো। হয়তো আলিপুর চিড়িয়াখানার মতো অত বিশাল বড় জায়গা নিয়ে নয় বা অত অত সুন্দর অত বন্য প্রাণী এখানে নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো অনেকটাই ভালো। আপনাদের বাচ্চাদের খুব ভালো লাগবে এগুলো দেখতে। আলিপুর চিড়িয়াখানায় যেভাবে ভিড় হয় শীতে, সেই তুলনায় হয়তো এখানে সেই ভিড়টা পাবেন না। আমি যেহেতু শীতে আসিনি, দেখুন খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে। এছাড়াও আছে এখানে কুমির, হরিণ, কচ্ছপ, বন্য শিয়াল। পাখিদের জন্য এরকম বিশাল বিশাল খাঁচা তৈরি করা হয়েছে। এখন আমি এসে গেছি রাজহাঁসের খাঁচার কাছে। এর আর এক নাম হোয়াইট চাইনিজ। রাজহাঁসগুলো বেশ সুন্দর, কেউ কেউ শুয়ে আছে বা কেউ এক পায়ে দাঁড়িয়ে আছে। আর ভেতরে আছে এরকম ছোট্ট একটা শৌচালয়। এখানে কি কি পাখি আছে ভিতরে সেটার একটা সুন্দর ছবি নাম সহ দেওয়া আছে। এটা তো আমাদের সকলের পরিচিত উট পাখি। যদি পাখিগুলো অনেক ছোট, এখনো অনেক বড় হয় এই পাখিগুলো।
এরকম খাঁচায় খাঁচায় ভাগ করে ভাগ করে রাখা হয়েছে বিভিন্ন রকমের পাখিদের। আমাদের হাওড়ায় যে এরকম একটা সুন্দর চিড়িয়াখানা হয়েছে সেটা হয়তো অনেকেই জানেন না, তবে এখানে আসতে গেলে আপনারা ট্রেনে করে বা বাসে করে দুরকমভাবে আসতে পারেন। ট্রেনে আপনারা উলুবেড়িয়া স্টেশনে নামবেন, এটা এখানকার সবচেয়ে কাছের স্টেশন। উলুবেড়িয়া স্টেশন থেকে নেবে স্টেশনের বাইরে এসে আপনারা অটো বা বাস পেয়ে যাবেন এখান পর্যন্ত আসার জন্য। এছাড়াও বাসে করে ডাইরেক্ট আপনারা এখান পর্যন্ত আসতে পারেন। এই রুটে যে বাসগুলো যায় সেটা কিন্তু একেবারে গাদিয়ারা পর্যন্ত যায়। এখন আমি এসে গেছি ডায়মন্ড ডাব এই পাখির খাঁচায়। এই খাঁচার ভিতরে এই পাখিগুলো থাকার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সুন্দর সুন্দর রং বেরঙের পাখি, এবং পাখিগুলোর তার বিস্তারিত বিবরণ এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা জায়গাতে। ইন্ডিয়ান রক পাইথন, এই পাইথনগুলোকে আমি দেখতে পেলাম না, হয়তো ভেতরে কোথাও ঢুকে আছে, একদমই আমি দেখতে পেলাম না, তাই আপনাদের দেখাতেও পাচ্ছি না। এখন আমি এসে গেছি মিঠা জলের কুমিরে খাঁচার সামনে। দেখুন ওই যে দূরে জলের পাড়ে সব সুন্দর সুন্দর করে একদম শুয়ে আছে, মনেই হচ্ছে না যারা বেঁচে আছে, দেখে মনে হচ্ছে একদম মারা গেছে হয়তো, একদম নিস্তব্ধভাবে শুয়ে আছে এরা। এখন আমি এসে গেছি সজারুর খাঁচার কাছে। এরকম ভেতরে কিন্তু সুন্দর সুন্দর বসার জায়গাও আছে, আপনারা চাইলে বাইরে থেকে খাবার নিয়ে এসেও ভেতরে ঢুকতে পারেন। এখানে সুন্দর জলের ব্যবস্থাও আছে। দেখুন প্রতিটা জায়গা ঘুরে দেখলে সুন্দর খাঁচা, আর মাঝখানে মাঝখানে যে সুন্দর গাছ দিয়ে ঘিরে রাখা হয়েছে দেখে মনে হচ্ছে একটা সুন্দর পরিবেশে এসে গেছি। এখন আমরা এসে গেছি কচ্ছপের এলাকায়। ওই যে দূরে কচ্ছপগুলো সুন্দর পাড়ে বসে আছে। এখন আমরা এসে গেছি বনবিড়ালের খাঁচার কাছে। বনবিড়ালটা এতই দূরে আছে যে আমি জুম করেও ওকে কাছে নিয়ে আসতে পারলাম না, একদম একটা কাঠের পিছন দিকে লুকিয়ে আছে। ওই অনেক দূরে, দেখুন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা সঠিক ভালোভাবে বুঝতে পারছেন, একদম দূরে একদম। এবার এসে গেছি হরিণের খাঁচার কাছে। হরিণগুলো তো আমাকে দেখেই দৌড় দিয়েছে একদম দূরে। ওই যে এই যে সামনে যে খাবারের জায়গাগুলো আছে ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, তো আমি আসার ফলে ওরা দৌড় দিয়ে দূরে সরে গেছে এবং তাকিয়ে আছে আমার দিকেই। আপনারা যখন আপনাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসবেন তারা সত্যিই খুবই আনন্দিত হবে। এটা আর একটা হরিণের খাঁচা, কিন্তু এখানে এসে দেখি একটা ছোট্ট হরিণ একদম খাঁচার পাশেই সুন্দর দাঁড়িয়ে আছে। ও একটু ভয়ও পাচ্ছে না, সুন্দর দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে।
আমি চিড়িয়াখানা থেকে বাইরে এসে গেছি, আর এসে গেছি 58 গেটের এই বিস্টার কাছে। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।